অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে এই ভগ্নাংশগুলিকে। তাহলে প্রথমে কি করব, যে হরগুলো রয়েছে ভগ্নাংশগুলির সেই হরগুলোর লসাগু নির্ণয় করব। দেখো এখানে করেছি 5, 6 আর 15 লসাগু, কত হবে 5 × 3 = 15, 15 × 2 = 30, 30 লসাগু হলো। তাহলে এবার যেটা করব সেটা দেখো, 3/5 প্রথমে লিখে নিয়েছি, এই ভগ্নাংশের হরের সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে উত্তর হয় 30। তাহলে 5 × 6 করলে হবে 30, সেই একই সংখ্যা অর্থাৎ 6 আমরা লবের সাথেও গুণ করব, 3 × 6 হয় 18। একইভাবে পরেরটা 5/6, 6 সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যাতে উত্তর হয় 30, তাহলে 6 × 5 করলে হয় 30, আবার এই 5 লবের সাথে গুণ করব, 5 × 5 হয় 25। আবার এবার 7/15, 15 সাথে কত গুণ করলে 30 হবে, 2 গুণ করলে, একই সংখ্যা আমরা লবের সাথেও গুণ করব, 7 × 2 40। তো দেখো এই পদ্ধতিতে আমরা 3 ভগ্নাংশকে সমান করতে পারলাম, অর্থাৎ এটা দেখো 25/30, এটা দেখো 18/30, আর এটা 14/30। তাহলে প্রথমে বড় দেখতে পাচ্ছি কোনটা, 5/6, 25/30 অর্থাৎ 5/6 এই ভগ্নাংশটা সব থেকে বড়। এরপর কোনটা, 18/30 অর্থাৎ 3/5, এরপর 7/15। এভাবে তোমরা বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় ভগ্নাংশের ক্ষেত্রে সাজাতে পারবে। তো কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, সিম্প্লিফাই 8/15 -1/5 -1/3, এটা সিম্প্লিফাই করতে বলেছে বা সরলের অঙ্ক, যেটা তোমরা 3 অঙ্কটাতেও করলে, প্রথমে বিয়োগটা দুটো ভগ্নাংশের করে নেবে, তারপর বাকি বিয়োগের অংশটা করবে। তো এইভাবে তোমরা 10 অঙ্কটা নিজেরা করবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলেও তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করতে পারো। বাই সকলকে।